আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমি নিজে খুব গান শুনতে পছন্দ করি, বিশেষ করে ইসলামিক গান। তো ইসলামিক গানগুলোর মধ্যে যদি বাদ্যযন্ত্রের ব্যবহার হয়, এই জন্য কি কোনো পাপ হবে? ইসলামে এই সম্বন্ধে কি বলা আছে? ধন্যবাদ, আমরা আলোচনা করব। আর একটা দ্বিতীয় প্রশ্ন হলো, একজন ব্যক্তি মারা গেছে, তার আখিকা কি মারা যাওয়ার পর দিতে হয়? আসলে ইসলামিক গান, ইসলামিক গজল এটা শোনা যাবে বা গাইতেও পারবে, কিন্তু বাদ্যযন্ত্র ব্যাপারে, ব্যবহার করার ব্যাপারে শরীয়ত কোনো অনুমতি দেয় নাই। কাজেই ওই বাদ্যযন্ত্র যে গানে আছে ওইটা না শোনাই ভালো, পরিহার করা, পরিহার করা। মৃত ব্যক্তির নামে আকিকার বিধান কি? আসলে আকিকাটা দেওয়া হয় মানুষ যখন জীবিত থাকে তার সুস্থতার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে এই পৃথিবীতে সুস্থ রাখে। হ্যাঁ, আপনি আপনি যদি দান করতে চান তার ব্যাপারে দান করতে পারেন। আর জীবিত ব্যক্তির জন্য আকিকা হয়, মৃত ব্যক্তির জন্য তো আকিকা দেওয়ার প্রয়োজন কোনো প্রয়োজন